লিফান কেপিয়ার 165 সিসির বাইকটি। এটি হচ্ছে কুস্টার নাম্বার প্লেট, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, একদম ফ্রেশ টায়ার, খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে, এক চুল পরিমাণ কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা বড় ধরনের কোনো চোটচাট নেই, ছোটখাটো চোটচাট নেই। এটি মূলত ডাবল ডিস্কের বাইক, এটি হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম, ইঞ্জিন যে কুলিং সিস্টেম সেটি হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। বাইকটি টোটাল চলেছে 5868 কিলোমিটার। এটির দাম হচ্ছে, হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকে সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউতে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বাইকটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ একটি বাইক, মূলত এই বাইকটি হচ্ছে লিফান কেপিয়ার। অনেকেই কিন্তু আমাকে ফোন করেন, অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে লিফান কেপিয়ার বাইক আছে কিনা, বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকে জানিয়েছেন। যদি এই ভিডিওটা দেখে থাকেন একটু বেশি বেশি করে আপনি টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এটি আমি আশা করব। এই বাইকের আজকে আমি ডিটেলসে জানাবো, যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, কত টাকা দাম চাচ্ছি, বাইকের রেজিস্ট্রেশন করা আছে কিনা, কত কিলোমিটার চলেছে, সকল কিছু জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আমি কিন্তু প্রথমে বলেছিলাম এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক, সেটি হচ্ছে লিফান কেপিয়ার 165 সিসির বাইকটি। এই বাইকের জন্য কিন্তু আমার কাছে অনেকেই ফোন করেন বা অনেকেই কিন্তু আমাকে সাক্ষাতে দেখা হওয়ার পরে কিন্তু আমাকে জানিয়েছেন যে লিফান কেপিয়ার বাইকটি আছে কি না। তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি এই বাইকটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। যারা মূলত এরকম কন্ডিশনের বাইক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি। তারপরও যারা আমাকে ভালোবাসেন, আমার ফেসবুক পেজকে ভালোবাসেন, আমি আশা করব অন্তত আজকের ভিডিওটি একটু বেশি করে আপনার টাইমলাইনে শেয়ার করবেন। একটু আমি বাইকটি চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাইকের আরও ডিটেলসে চলে যাব। এটি হচ্ছে কুস্টার নাম্বার প্লেট, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। আপাতত ডিজিটাল নাম্বার প্লেটটি আসেনি, তবে সম্ভবত চলে এসেছে, তবে নিয়ে আসা হয়নি এখনও। এটি হচ্ছে কুস্টার 1260-15। আমি একটু পেছনের টায়ারটি দেখাচ্ছি, একদম ফ্রেশ টায়ার, খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে। আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, যদি আপনি গাড়িটি বাস্তবে দেখেন আরও ভালো লাগবে ভিডিওর থেকেও। একটু আস্তে আস্তে আমি দেখাচ্ছি যাতে করে অন্তত ভিডিও দেখে গাড়িটি সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা নিতে পারেন। এটা হচ্ছে 3-part হ্যান্ডেল বার, 1, 2, 3। যারা মূলত লিফান কেপিয়ার চ্যানেল বা এর আগে চালিয়েছেন তাদেরকে বিস্তারিত ভেঙে চুরে বলার দরকার নেই। তারপর আমি একটু ড্যাশবোর্ডটি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আমি মাইলেজটি দেখিয়ে দিব, মানে মিটারটি দেখিয়ে দিব যে কত কিলোমিটার চলেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এবং কুস্টার নাম্বার প্লেট। চাইলে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চালাতে পারবেন, যখন তখন আপনি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। যদি চান অবশ্যই মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে। একটু কাছ থেকে আমি দেখাচ্ছি যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা। আমি কিন্তু বাস্তবে দেখেছি এক চুল পরিমাণ কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা বড় ধরনের কোনো চোটচাট নেই, ছোটোখাটো চোটচাট নেই। তারপরেও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সব জায়গায়। একটু যদি সামনের টায়ারটি দেখায়, অবশ্যই হয়তো বা আগেও দেখেছেন ভিডিওতে, তারপরও আমি ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি। এটি মূলত ডাবল ডিস্কের বাইক, এটি হচ্ছে সামনের চাকার ডিস্ক ব্রেক এবং এর পাশাপাশি কিন্তু এটি হচ্ছে পেছনের চাকার ডিস্ক ব্রেক। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি, এটি হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম, ইঞ্জিন যে কুলিং সিস্টেম সেটি হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। এজন্য কিন্তু অনেক কিলোমিটার বা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ইঞ্জিন চালানোর ফলে কিন্তু ইঞ্জিনটা খুব একটা বেশি গরম হয় না, বা গরম হলে কিন্তু দ্রুত ঠান্ডা হয়। একটু মাইলেজটা আমি দেখিয়ে দিই, কত কিলোমিটার চলেছে বাইকটি। বাইকটি টোটাল চলেছে 5868 কিলোমিটার। প্রিয় দর্শক, আসলে বাইকটি পুরোপুরি আমি দেখালাম, তবে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে বাইকটির দাম। এখন পর্যন্ত কিন্তু আমি বাইকটির দাম আপনাকে জানাইনি, তো আমি আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি, এটি হচ্ছে কুস্টার নাম্বার প্লেট, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, এখন পর্যন্ত কোনো কিস্তি জমা হয়নি, তবে ডিজিটাল নাম্বার প্লেটও চলে এসেছে, যখন তখন চাইলে আপনি নাম পরিবর্তন করে নিতে পারবেন। এটির দাম হচ্ছে 1,75,000 টাকা। আমি আবারও বলছি এটির দাম হচ্ছে 1,75,000 টাকা। চাইলে সামান্য কিছু দামদার করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের মালিকের নাম্বার, সরাসরি আপনি চাইলে কুষ্টিয়া ভেড়ামারা থেকে গাড়িটি দেখে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।